এবং অগ্নিকাণ্ডে প্রশ্নগত হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র দীপক মজুমদার, পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনে ত্রিপুরা সিপিএম দলের রাজ্য সম্পাদক। ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত আগরতলা, বটতলা বাজারকে স্বাভাবিক করে তুলতে সচেষ্ট প্রশাসন। গত রবিবার গভীর রাতে আগরতলা বটতলা বাজারে রহস্যজনক অগ্নিকাণ্ডে বাজারের সবজি বাজার সহ প্রায় 150 দোকান ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কোটি টাকা। ঘটনার পরের দিন সকালে ক্ষতিগ্রস্ত বাজারটি পরিদর্শন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা ত্রিপুরা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকদের সাথে অগ্নিদগ্ধ আগরতলা বটতলা বাজার পরিদর্শনকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছিলেন। আর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের ভিত্তিতে আগরতলা বটতলা বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এবার ময়দানে নামলেন মেয়র দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আগরতলা বটতলা বাজারে ক্ষতিগ্রস্ত 130 ব্যবসায়ীকে নগদ 10,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। এদিকে অগ্নিদগ্ধ আগরতলা বটতলা বাজার পরিদর্শন করলেন ত্রিপুরা সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা সিপিএম দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ ত্রিপুরা সিপিএম দলের অন্যান্য নেতৃত্বরা তারা অগ্নিদগ্ধ আগরতলা বটতলা বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে সহমর্মিতা প্রকাশ করেন এবং ত্রিপুরা সরকারের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের জন্য আহ্বান জানান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট এক্সটিভি বাংলা। এখানে যারা দোকানদার তো বেশিরভাগই হলো কাঁচামালের দোকানদার, স্থায়ী দোকানদারও আছে কয়েকজন। তো স্বাভাবিকভাবেই যারা এই জাতীয় ব্যবসা বাণিজ্য করেন তাদের যে সমস্ত পুঁজি এখানেই লাগান তারা, এবং অনেকে নগদ টাকা ইত্যাদিও রেখে গেছেন, সবটাই নষ্ট হয়ে গেছে। আর যারা এরকম এই কাঁচামালের ব্যবসা বাণিজ্য করেন, এটা মাংস হোক বা মাছ, যে অন্যান্য স্থায়ী দোকানদারদের ইন্স্যুরেন্স থাকে, হয়তো বা তাদের সবার এরকম ইন্স্যুরেন্স অনেকেরই থাকবে না। তো এই ক্ষতিটা অত্যন্ত সমূহ ক্ষতি, এদের সমস্ত পুঁজি পাট্টা এবং ব্যবসা করার যে জায়গা এগুলি সবটা নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রেতে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী দেখে গেছেন, মেয়রও দেখে গেছেন, ভালো। তো আমি তাদেরকে বলছিলাম, একটা এরকম একটা দুর্ঘটনা হয়েছে, একটা তাদেরকে যেমন আবার পুনর্বাসিত করতে হবে, তার সাথে ভবিষ্যতে যাতে বাজারটা আরও সম্প্রসারিত হয়, নতুন নতুন সুযোগ সুবিধা যুক্ত করা যেতে মানে যায়, এই জন্য একটা মাস্টার প্ল্যান করা দরকার, একটা বড়ভাবে, যাতে আশা মানে বেচা কেনা যারা করে, যারা কিনবেন তাদেরও আসা যাওয়া, পয় প্রণালী, সেফটি এবং তার সাথে তাদের সুযোগ, এবং এটা আরও এক্সপানশন করার জন্য এরকম একটা বড় পরিকল্পনা করা হোক, একটা মানে মাল্টি স্টোরিড, এবং এটা যাতে সবারই আবার অ্যাক্সেস হয়। মাল্টি স্টোরিড হলে আবার অনেকে উপরে যায় না। আমি বলছিলাম যে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে ইম্ফল একটা বাজার আছে, সীমা মার্কেট, দারুণ। তো আমাদের আগরতলা শহর যেরকম জনসংখ্যা, এরকম একটা বাজার এখানে হওয়া দরকার। কাজে দুর্ঘটনা যখন হয়েছে, এরকম একটা এই পরিকাঠামো গড়ে তুলতে একটু সময় লাগবে, কিন্তু সরকারের তরফ থেকে সেরকম পরিকল্পনা চাই। আমরাও সরকারের কাছে সে প্রস্তাব দেবো, এবং ওনাদেরকেও বললাম যে আপনারাও সেভাবে বলুন, আমরাও আপনাদের সাথে জোর লাগাবো। আর্থিক কোনো সাহায্য প্যাকেজ দেওয়ার জন্য সরকারের কাছে? না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই মুখ্যমন্ত্রীও নাকি বলে গেছেন, আশা করি তিনি তার কথা রাখবেন, এবং এটা হওয়া উচিত, কারণ অনেকেই সর্বশান্ত হয়ে গেছে। আর প্রথম দিনে আমাদের পার্টির তরফ থেকে এসেছিলেন, আমাদের আরও 3 বিধায়ক এসেছেন, ইতিমধ্যেই এসডিএম এর কাছে তারা গেছেন, এসডিএম বলেছেন যে এসডিআরএফ যেমন একটা ফান্ড আছে, এসডিআরএফ থেকে সর্বোচ্চ যত সুযোগ দেওয়া করে দেওয়া যায় এটা দেওয়ার ব্যবস্থা হোক। এটা নতুন করে আমি আবার বলবো আমার তরফ থেকে। সব ক্ষেত্রেই হয়, আমাদের মুখ্যমন্ত্রী শত ব্যস্ততম সকালে ছুটে এসছেন, ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত জানতে পেরেছেন, আমরা চলে এসেছি। প্রথমে আমাদের সরকার আগের থেকে যারা এসছেন বলেছেন সাহায্য করার জন্য, ভালো কথা বলেই থাকেন, কিন্তু করার কাজটা করবে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার এবং আমরা। তো আমরা সেভাবে ব্যবসার সঙ্গে সঙ্গে কথা বলে সুন্দরভাবে করা যায়, প্রকৃত ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত তাদের সহযোগিতা করে সেদিকে সরকার সচেষ্ট এবং সরকার কাজ করছে। যেদিন যে রাত্রে বিদ্যুৎকী অগ্নিকাণ্ডে বটতলা বাজারের যে অগ্নিকাণ্ড ঘটেছিল তাতে সবজি বাজারের বিশেষ করে প্রায় সবটাই পুড়ে গেছে।
এবং এখানে 14টা বিসিবি শপও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাজারও সার্বিকভাবে অনেকে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেদিকে চিন্তা করে আমাদের পরদিন সকালে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিশ সাহা, আমি নিজে, আমাদের কর্পোরেটররা, আমাদের সমস্ত অফিসার আমরা এসে এবং এডিএম ছিলেন, সঙ্গে এসডিএম ছিলেন, সার্বিকভাবে সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন ক্ষতিগ্রস্তদের যাতে তাদের কিছুটা সহায়তা করা যায় সরকারের তরফে এবং আগরতলা পৌর নিগম থেকে যাতে পরবর্তী সময় ব্যবস্থা গ্রহণ করা যায় যাতে বাজারটা পুনরায় চালু করা যায় ব্যবসায়ীর স্বার্থে। সে কথা মনে রেখে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমাদের সরকারও কাজ শুরু করে দিয়েছেন, এটা মোটামুটি সার্ভে করা হচ্ছে, সব দিক থেকে যাচাই করা হচ্ছে, এখান থেকে বিভিন্নভাবে লিস্ট আমাদের কাছে এসছে, আমরা যাচাই করে নেব। যারা আমাদের কাছে এর আগেই সার্ভে রিপোর্ট আছে এই বাজারে কারা কারা ব্যবসা করতেন, কোন কোন জায়গায় কী কী ব্যবসা করতেন, কাজেই আমাদের ওই লিস্ট অনুযায়ী আমরা ওই লিস্ট নিয়ে নেবো। বাজার কমিটির সঙ্গে আজকে আমরা আলোচনা করবো, আমাদের এখানে কমিশনার আছে, আমাদের এমআইসি মেম্বার আছেন, এখানে কর্পোরেটররা আছেন এবং সার্বিকের বাজার কমিটির সঙ্গে আলোচনা করে এই বাজারটাকে আধুনিক বাজার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন। সেই হিসেবে আমাদের চিন্তা আছে আগরতলা শহরে আমরা মূলত বটতলা বাজার, জিবি বাজার এবং বর্ডার গোলচক্রনগর যে তিনটা বাজার আছে এখানে আমার কমিশনার সাহেব আছে, স্মার্ট সিটিতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কাজে যেহেতু এটা আগুন লেগে গেছে, এখন আমরা আজকে বাজার কমিটি, ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করব, সভাপতি সম্পাদক সবাই আছেন, কথা বলে আমরা সিদ্ধান্ত নেব যে বাজারটা আমরা কবে কাজ শুরু করব, কতটা জায়গা আমরা পাবো, সেভাবে আমরা ডিপিআর রেডি করে প্রায় অলমোস্ট আমরা কাজ শুরু হয়ে গেছে। আমরা সবার সঙ্গে আলোচনা করে বিক্রেতা এবং ক্রেতাদের যাতে সুযোগ সুবিধা থাকে, পার্কিংয়ের ব্যবস্থা থাকে এবং মানুষ যাতে সুন্দরভাবে বাজারটাকে ব্যবহার করতে পারে এটা আমরা করব। দীর্ঘদিন ধরে বাজারটা উন্নয়ন ছিল না কোনো কারণে, যারা সরকারের দায়িত্ব ছিলেন বা পৌর নিগমের দায়িত্ব ছিলেন আগে তারা এই দিকটা দেখেননি, ব্যবসা বা ব্যবসায়ী বা ক্রেতাদের স্বার্থ দেখেনি বা ব্যবসায়ী সমিতির সঙ্গে যারা যুক্ত তারাও ততটা আন্তরিক ছিলেন না আমার ধারণা। তো আমরা এবার নতুন কমিটি হয়েছে, আমাদের আশা থাকবে তারা আমাদের সরকার আমাদের পৌর নিগমের সহযোগিতা করবে, মুখ্যমন্ত্রী যেটা চাইছেন এবং আমরা যেটা চাইছি আমরা বাজারকে আধুনিক বাজার করবো যাতে ক্রেতা বিক্রেতা সবারই সুযোগ সুবিধা হয় এবং সুন্দরভাবে যাতে এই ধরনের ফায়ার ইন্সিডেন্ট ঘটার ক্ষেত্রে যে যে ত্রুটিগুলি ছিল সম্ভবত সেগুলি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো যাতে সার্বিক দিকে ব্যবসায়ীদের এবং ক্রেতাদের সুরক্ষা নির্দিষ্ট করা থাকে।